অন্তত পক্ষে যেটা আমরা একটু আগে দেখলাম, শ্লোক প্রভুপাদ বলছেন, গুরু মানে যিনি অন্যকে কৃষ্ণ ভাবনা প্রদান করেন। তাহলে এই গুরু আমার দেন আজ্ঞায় যারা দেখো তারে কহ কৃষ্ণ বিফোর ইউ উপদেশ, ডু এমন না যে আমাকে ইসকন থেকে অফিসিয়ালি ফর্মালি দীক্ষা গুরু হতে হবে। তো কিন্তু তারপরে যে গুরু মহারাজ করছেন, এর মূল কারণ কি? শিষ্য গ্রহণ করার, শুধু গুরু হওয়া কোনো মজার বিষয় নয়, এর আগের বারও আমি বলছি, এর আনন্দ নয়। একজন গুরু হয়ে হাজার হাজার লোকের কর্মফল রোজ দিন গ্রহণ করা, এক একটা দীক্ষানুষ্ঠান, আমরা দেখছি এটা প্রোগ্রাম হলো, সবাই আনন্দ করছি, আমরা ফুর্তি করছি, যখন দীক্ষা হচ্ছে আমরা সেলফি তুলছি, দিচ্ছি, লোককে দেখাচ্ছি, বাট যিনি কর্মফলটা নিচ্ছেন তার কথা একবার ভাবুন। গুরু মহারাজ একবার বলছিলেন, দুই ধরনের বোঝা আছে, একটা মায়ের কোলে সন্তানের প্রেমের বোঝা, আর আরেকটা হচ্ছে দুষ্ট বদমাশ সন্তানের বোঝা। যদি আমরা সবাই গুরুর নির্দেশ পালন করে গুরুদেব যা চান তা করতে পারি, তাহলে আমরা গুরুদেবের প্রেমের বোঝা। তো গুরু মহারাজ কি চান আমাদের কাছে? অনেকে আপনারা অনেক কিছু উত্তর দিতে পারেন, এবং গুরু মহারাজ এক এক সময়ে এক এক শিষ্যকে এক এক ধরনের উপদেশ দেন, কিন্তু গুরু মহারাজ সবার জন্য, আমাদের সব শিষ্যদের জন্য যেটি চান, সেটি গুরু মহারাজ বলেছেন 2022 27 মার্চ অ্যাটলান্টাতে, এটা কয়েকদিন আগেও। তো এখানে প্রশ্ন করেছেন একজন ভক্ত শিষ্য, হোয়াট প্লিজেস ইউ দ্য মোস্ট, আপনাকে কোন কাজ সবচাইতে বেশি তৃপ্তি দেয়, সন্তুষ্ট করে? গুরু মহারাজ অনেক আদেশ দেন, অনেক কিছু করতে বলেন, কিন্তু কোনটি সবচাইতে বেশি আনন্দ পান গুরু মহারাজ, কি করলে? গুরু মহারাজ উত্তরে বললেন, ছোট্ট উত্তর, কারণ আসলে উত্তরটা ছোটই হবে, এটা অত কিছু হবে না। গুরু মহারাজ বললেন, আই এম মোস্ট প্লিজড ওয়েন ডিভোটিস ডেভেলপ পিওর লাভ ফর কৃষ্ণ। গুরু মহারাজ বললেন যে আমি সবচাইতে বেশি সন্তুষ্ট হই যখন ভক্তরা কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম জন্মায়। আর কিছু আমাদের বোঝার বাকি আছে? গুরুদেব আমাদের কাছ থেকে কি চান? প্রচার, নামট্য, ভক্ত বৃষভ, বুক ডিস্ট্রিবিউশন, টেম্পল কনস্ট্রাকশন, ম্যানেজমেন্ট, বহু কিছু, কিন্তু সবচাইতে বেশি যেটি, এর মধ্য দিয়ে সবকিছু করার মধ্য দিয়ে, সমস্ত সেবার মধ্য দিয়ে যেটি গুরু মহারাজকে সবচেয়ে প্রীত করে, সেটি হচ্ছে শিষ্যরা যখন শুদ্ধ ভগবত প্রেম লাভ করে। এটি গুরু মহারাজের স্বয়ং শ্রীমুখের কথা, আমরা কেউ বানিয়ে বলিনি। তো এই 65,112 জন, 12 যারা ভবিষ্যতে হবে, প্রত্যেকের কাছ থেকে গুরু মহারাজের একটাই আশা, সবাই শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করে ভগবানের কাছে ফিরে যাক। আর এই শুদ্ধ প্রেম লাভ করতে হলে যা যা করতে হবে তা সমস্ত শ্রী প্রভুপাদের গ্রন্থাবলীতে লেখা আছে। সেজন্য গুরু মহারাজ বলছেন, রোজ শ্রী প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। গুরু মহারাজ বললেন, শুদ্ধ কৃষ্ণ প্রেম অর্জন করলে আমাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যাবে। এই শুদ্ধ প্রেম অর্জন করার একটা শর্টকাট আছে। এই কিছুদিন আগে, মাসখানেক আগে, গুরু মহারাজ একটা ছোট ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমাকে রাতের বেলা। গুরু মহারাজ বললেন, স্টাডি শ্লোক প্রভুপাদ বুকস ইজ দা শর্টকাট টু গেট কৃষ্ণ প্রেম। গুরু মহারাজ আমাকে বললেন যে শিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়ার মানে শর্টকাট রাস্তা। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দী হরি হরি বল।